বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত। নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলেও একাংশ দুষ্কৃতিকারীরা রাজ্যের নানা প্রান্তে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। দাবি উঠছে প্রশাসন যেন এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে। গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে 28 নম্বর তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের হাওয়াইবাড়ি এলাকায় বিজেপি দলের 27 নম্বর নির্বাচনী বুথ কার্যালয়ে রাতের আধারে কে বা কারা অগ্নি সংযোগ করে। এতে বুথ অফিসের একটা অংশ পুড়ে ছাই হয়ে যায়। পার্টি অফিসের আগুন প্রত্যক্ষ করতে পেরে এলাকার মধ্যে শুরু হয় চিৎকার চেঁচামেচি। যদিও ঘটনাটির প্রত্যক্ষ করে এলাকার লোকজন সম্মিলিতভাবে আগুন নিভিয়ে ফেলে। অপরদিকে এই বুথ অফিসের পাশে থাকা সুনীল সরকার নামে হাওয়াইবাড়ি এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতিকারীরা সেদিন রাতেই খড়ের মাচায় আগুন লাগিয়ে দেয়। এতে প্রচুর বন পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় তারা। এলাকার বিজেপি নেতৃত্বরা এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে। তবে বলাই বাহুল্য, ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য একাংশ দুষ্চক্রী মহলে রাতের অন্ধকারে এহেন কর্মকাণ্ড সংঘটিত করছে। হাওয়াইবাড়ি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাগুলোকে কেন্দ্র করে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাগুলোকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আমাদের নির্বাচনী বিজেপির কালকে রাত্রে আনুমানিক 11টার সময় কে বা কাহারা দুষ্কৃতিকারীরা, যারা সমাজের অবহেলিত গুন্ডা বদমাস, যারা এলাকার শান্তি শৃঙ্খলা, যে মানুষ যে শান্তি শৃঙ্খলায় বসবাস করছে, হয়তো যে হারমাত বাহিনীরা তারা হয়তো সহ্য হচ্ছে না এবং শান্তির পরিবেশটাকে বিনষ্ট করার জন্য, অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য আমাদের নির্বাচনী বুথ অফিসকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তার আশেপাশেই আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তার বাড়িতে, যেটা মানে খের, যারা আমরা গ্রাম্য ভাষায় বলি গরুর খাবার, খের, খেরের পাড়ায় আগুন দেওয়া হয়েছে। তো এলাকাতে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছি, আমরা এলাকার প্রত্যেকটা মানুষকে, আমরা ত্রিপুরার সকল জনসাধারণের কাছে আমরা বলতে চাই যে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সবকা সাথ সবকা বিকাশের পার্টি। আমরা চাই না এলাকায় আমরা কোনো ধরনের উশৃঙ্খল হোক। আমরা চাই ত্রিপুরাতে শান্তির পরিবেশ আছে, সেটা আগামী দিনও থাকবে। যারা যারা এলাকার শান্তি পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে, হয়তো প্রশাসনিকভাবে সেটা তার সরকার ব্যবস্থা নেয়, আইনের সহায়তা নেওয়া হয়েছে, এখনো আমাদের প্রশাসন থেকে আসেনি, তো কিছুক্ষণের মধ্যে আসবে, দেখা যাক আইনি আইন প্রশাসন করে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন, বিজেপি কর্মীরা রয়েছেন, কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।